নির্বাচন কমিশন পাখে ফেরাদ হল বিজেপি মো স্কুল সমীক্ষা করবে কি বিজেডি কর্মী ভাই সঙ্গীন অভিযোগ নিয়ে মুখ্য নির্বাচন অধিকারী নিকটে ফেরাদ হল বিজেপি প্রতিনিধি দল এপ্রিল দশে এই চিঠি করেছেন রাজ্য সরকার 93 ব্লকর মো স্কুলগুলিকর সমীক্ষা করা 93 জন কর্মচারী পঠাইছেন রাজ্য সরকার কিন্তু সমীক্ষা বিজেডি কর্মী মানুষ ভলেন্টিয়র ভাবে নিয়োজিত করা যাই বলে সিও নিকটে অভিযোগ করেছে বিজেপি। এসব সুন্দরগড় এসডিপিও হিমাংশু শেখর বেহরা এবং ভস্মা থানা আইআইসি রামপ্রসাদ নাগ বিরুদ্ধে সিও অভিযোগ করেছে বিজেপি। এ রাজ্য সরকার লজ্জার সবু সরহদ ডেই গলে নির্লজ্জ যেত প্রশাসন হয়ে যায় তাকে যেতে প্রকার ছাট মারিলে বি সে সহজে সুধিরে নাই। আম ওড়িয়ারে গোটে কথা আছে যে মতে যেতে মাঠিবু মাঠ মু সেই দরপোড়া কাঠ। আপন মানে জানন্তি যে স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন পাই জাতীয় নির্বাচন কমিশনার 8-8 জন অফিসরঙ্কু এঠারু বদলি করাইলে তা সত্ত্বে মধ্যে এ প্রশাসনর চেতা পশি নাই। এ প্রশাসন করিছি কন না গলা 10 তারিখ এক চিঠি লিখিছি, সে চিঠিরে 93টি ব্লকর যেতে সবু মো স্কুল হয়েছি যে সবু 5টি ট্রান্সফরমেশন যে স্কুল রূপান্তরণ হয়েছি সে স্কুলগুলিকর রিভিউ করা 93 জন কর্মচারী পঠা যাই এবং তার রিভিউ মিটিং আজি হচ্ছে। এ রিভিউ মিটিং কেবল কর্মচারী মানে করুলে কিছু কহবার নথিলা কিন্তু এ রিভিউ মিটিং কু কিছু ভলুন্টিয়র্স নাঁরে যে লিস্ট আম পাখে অছি কিছু ভলুন্টিয়র্স নাঁরে কিছু বিজু জনতা দলর কর্মী এমানে যাইকি রিভিউ করুচন্তি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।